ভোটাৰে যে ডিসিশন লব যে কি হব 26 তারিখে লব গতিকে কিন্তু আমি আমার যেটো এসেসমেন্ট ধরক চাওক এটা আমি আপনাদেরও গম পাইছে আপনাদেরও গম পাইছে কি হয়ে আছে মোক খুঁজিছে যদিও চাওক আমার যান সভার ফুটেজ আপনাদের পাইছে কিন্তু অন্য আমার বিরোধী যা দল ইয়াত চলি আছে ইমান সভা কমিটি ফুটেজ আপনাদের পোৱা নাই এতিয়া আমি ইয়াত ইমান রাইজক লৈ সভা করে আছো কোনোবা এজন ক্যান্ডিডেটে বোলে কোথাও ক্রিকেট খেলি আছে গতিকে মানে পাবলিক নাই মিটিং কৰিবলে নাই গতিকে ডেকা লোৱা 22 তারিখ খেলি আছে লগতে গৈ মানে ফটো এখন দিয়া হৈছে আৰু এই যিটো পরিস্থিতি হৈছে গতিকে আমি সেই সকলোবিলাক চাই চিতি আমি গম পাইছোঁ যে আমার জয় নিশ্চিত মানে কোনো কংগ্রেসের নেতৃত্বর কিছু ভুলৰ কারণে এই ধরনের কামবিলাক হৈছে তে হোক সিদিনা আপুনি চাওক মানে পদ্যুত বৰলৈ ডাঙৰীয়াক সাধাৰণতে সমাজত তেখেতে কব বিচাৰে বা তেখেতৰ সমৰ্থক কিছুৱে কব বিচাৰে যে পদ্যুত বৰলৈ ডাঙৰীয়াৰ প্ৰকৃত অসমীয়াৰ কথা ভাবে আৰু পদ্যুত বৰলৈ ডাঙৰীয়া এজন শিক্ষিত মানুহ এনেকৈ তেওঁলোকে কব বিচাৰে কিন্তু পদ্যুত বৰলৈ কিনে ইমান ডাঙৰ এটা কাম কৰিলে যিটো অসমীয়া মানুহে গ্ৰহণ কৰিব পৰা নাই যে পদ্যুত বৰলৈ নিৰ্বাচন জিকিবৰ কাৰণে আমিনুল ইছলাম চৌধুৰী তাত গৈ আমিনুলৰ ডাঙৰীয়া তাত গৈ UDFৰ কেণ্ডিডেটৰ ঘৰত গৈ তেখেতে ভোট বিচাৰিলে আৰু যিটো আপোনালোকৰ সাংবাদিকে গৈ এইটো ধৰা পেলালে আৰু এটা নিউজ হৈছে যে অসমীয়া হিন্দু মানুহখিনি এটা কৈছে যে পদ্যুত বৰলৈ লগত আমি নাথাকোঁ কারণ UDFৰ লগত লেটিপেটি করা মানুষ আমাক নালাগে আমার ঠিক আছে আমার আমি বিজেপিকে ভোট দিম আমি বিজেপির লগ খাম আনটা সমষ্টিত সমানয়ে সময়বিলাক ভগাই লৈছোঁ ভগাই লওঁতে আপুনি চাওক এটা মই মৰিগাঁও সদর সমষ্টিত আমার রমাদেউৰী ডাঙৰীয়া সমষ্টিত মই আজি থাৰ্ড ডে 3 দিন মই জাগীৰোডত 3 দিন তেনেকৈ আপোনাৰ মই সবতে দি গৈছোঁ কিন্তু আপোনালোকে চাগে ভাবিছে মানে আসলে এইকাৰণেই ভাবিছে কংগ্রেসে অভিযোগ করেছে কংগ্রেসেতো অভিযোগ করেছে কারণ তেখেতসকলে না সিফালে যাব পারে না ইফালে যাব পারে কিন্তু আমি একটা শিডিউল করে লৈছোঁ মই চাওক জাগীৰোড সমষ্টিত আমার মন্ত্রী ডাঙরী আছে তাতো মই 3টা দিন গৈছোঁ আৰু এটা দিন যাম মই তাত মোৰ 4টা দিনত শেষ হব ইয়াত মই 3টা দিন আজি ঘটি হল আৰু এটা দিন মই আমাৰ জ্যেষ্ঠ বিধায়কজনৰ লগত থাকিম আমার মানে মৰিগাঁও সমষ্টিটোও শেষ হব তেনেকৈ মই ভগাই লৈছোঁ আৰু মোৰ 24 তারিখে বিয়লি 3 বজালৈ মানে আনটা সমষ্টির প্রতিটি পঞ্চায়েতত মই রাইজক মানে রাইজের পর আশীষ লওয়া হয়ে যাব আমি তেনেকৈ করেছো আর রাইজেও আমাক আঁকালি লৈছে বা আশীষ করেছে ভাল হব আমার ভোটার যে ডিসিশন লব যে কি হব 26 তারিখে লব গতিকে কিন্তু আমি আমার যেটো এসেসমেন্ট ধরুন চাওক এটা আমি আপনাদেরও গম পাইছে আপনাদেরও গম পাইছে কি হয়ে আছে মোক খুঁজিছে যদিও চাওক আমার যান সভার ফুটেজ আপনাদের পাইছে কিন্তু অন্য আমার বিরোধী যা দল ইয়াত চলি আছে ইমান সভা কমিটি ফুটেজ আপনাদের পোৱা নাই এতিয়া আমি ইয়াত ইমান রাইজক লৈ সভা করে আছো কোনোবা এজন ক্যান্ডিডেটে বোলে কোথাও ক্রিকেট খেলি আছে গতিকে মানে পাবলিক নাই মিটিং কৰিবলে নাই গতিকে ডেকা লোৱা 22 তারিখ খেলি আছে লগতে গৈ মানে ফটো এখন দিয়া হৈছে আৰু এই যিটো পরিস্থিতি হৈছে গতিকে আমি সেই সকলোবিলাক চাই চিতি আমি গম পাইছোঁ যে আমার জয় নিশ্চিত মানে কোনো কংগ্রেসের নেতৃত্বর কিছু ভুলৰ কারণে এই ধরনের কামবিলাক হৈছে তে হোক সিদিনা আপুনি চাওক মানে পদ্যুত বৰলৈ ডাঙৰীয়াক সাধাৰণতে সমাজত তেখেতে কব বিচাৰে বা তেখেতৰ সমৰ্থক কিছুৱে কব বিচাৰে যে পদ্যুত বৰলৈ ডাঙৰীয়াৰ প্ৰকৃত অসমীয়াৰ কথা ভাবে আৰু পদ্যুত বৰলৈ ডাঙৰীয়া এজন শিক্ষিত মানুহ এনেকৈ তেওঁলোকে কব বিচাৰে কিন্তু পদ্যুত বৰলৈ কিনে ইমান ডাঙৰ এটা কাম কৰিলে যিটো অসমীয়া মানুহে গ্ৰহণ কৰিব পৰা নাই যে পদ্যুত বৰলৈ নিৰ্বাচন জিকিবৰ কাৰণে আমিনুল ইছলাম চৌধুৰী তাত গৈ আমিনুলৰ ডাঙৰীয়া তাত গৈ UDFৰ কেণ্ডিডেটৰ ঘৰত গৈ তেখেতে ভোট বিচাৰিলে আৰু যিটো আপোনালোকৰ সাংবাদিকে গৈ এইটো ধৰা পেলালে আৰু এটা নিউজ হৈছে যে অসমীয়া হিন্দু মানুহখিনি এটা কৈছে যে পদ্যুত বৰলৈ লগত আমি নাথাকোঁ কাৰণ UDFৰ লগত লেটিপেটি কৰা মানুহ আমাক নালাগে আমাৰ ঠিক আছে আমাৰ আমি বিজেপিকে ভোট দিম আমি বিজেপিৰ লগ খাম আনটা সমষ্টিত সমানয়ে সময়বিলাক ভগাই লৈছোঁ ভগাই লওঁতে আপুনি চাওক এতিয়া মই মৰিগাঁও সদৰ সমষ্টিত আমাৰ ৰমাদেউৰী ডাঙৰীয়া সমষ্টিত মই আজি থাৰ্ড ডে 3 দিন মই জাগীৰোডত 3 দিন তেনেকৈ আপোনাৰ মই সবতে দি গৈছোঁ কিন্তু আপোনালোকে চাগে ভাবিছে মানে আসলে এইকাৰণেই ভাবিছে কংগ্ৰেছে অভিযোগ কৰিছে কংগ্ৰেছেতো অভিযোগ কৰিছে কাৰণ তেখেতসকলে না সিফালে যাব পাৰে না ইফালে যাব পাৰে কিন্তু আমি এটা শিডিউল কৰি লৈছোঁ মই চাওক জাগীৰোড সমষ্টিত আমাৰ মন্ত্রী ডাঙৰীয়া আছে তাতো মই 3টা দিন গৈছোঁ আৰু 1টা দিন যাম মই তাত মোৰ 4টা দিনত শেষ হব ইয়াত মই 3টা দিন আজি ঘটি হল আৰু 1টা দিন মই আমাৰ জ্যেষ্ঠ বিধায়কজনৰ লগত থাকিম আমাৰ মানে মৰিগাঁও সমষ্টিটোও শেষ হব তেনেকৈ মই ভগাই লৈছোঁ আৰু মোৰ 24 তারিখে বিয়লি 3 বজালৈ মানে আনটা সমষ্টিৰ প্ৰতিটো পঞ্চায়তত মই ৰাইজক
মানে রাইজর আশীষ লওয়া হয়ে যাব। আমি তেনেকে করেছো আর রাইজেও আমাকে আঁকালি লৈছে বা আশীষ করেছে, ভাল হব আমার।